সাথে এখন পর্যন্ত মোট শনাক্ত 508,099 জন, মোট মৃত 7,428 জন, মোট সুস্থ হয়ে উঠেছেন 450,488 জন। নতুন করে 30 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা 7,428 জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যুর হার তার মানে 1.46%। নতুন করে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন, মোট সুস্থ এখন পর্যন্ত 450,488 জন, মোট সুস্থতার হার দাঁড়াচ্ছে 88.66%। নতুন করে 9,661টি নমুনা পরীক্ষায় 834 জন শনাক্ত হয়েছে, নতুন শনাক্তের হার 8.14%। আর এখন পর্যন্ত মোট 31,58,824টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 508,099 জন, অর্থাৎ মোট শনাক্তের হার 16.08%। গত 24 ঘন্টায় বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান দেখছি আমরা। 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 4 জনের মৃত্যু ঘটেছে, 51 থেকে 60 বছর বয়সের মধ্যে 5 জন, 61 থেকে তার উপরে 21 জনের মৃত্যু ঘটেছে গত 24 ঘন্টায়। বিভাগ ভিত্তিক মৃত্যুর হিসেবে এবারে দেখে নিচ্ছি, ঢাকায় বরাবরের মতোই মৃত্যুর সংখ্যা বেশি, 20 জনের মৃত্যু ঘটেছে গত 24 ঘন্টায়। চট্টগ্রাম বিভাগে 7 জন মৃত্যুবরণ করেছে, খুলনায় 1, রংপুরে 1, ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হিসেব দেখছি, মার্চ মাসের 8 তারিখ থেকে পুরো মার্চ মাসে 5 জনের মৃত্যু ঘটেছিল, এপ্রিল মাসে সেই সংখ্যাটি 164-তে গিয়ে দাঁড়ায়, মে মাসে 482 জনের মৃত্যুর খবর আমরা পাই, আর তারপর অনেকখানি বেড়ে জুন মাসে 1,197 জন হয়, জুলাই মাসেও বাড়তে দেখেছি আমরা সংখ্যাটি, 1,264 জনের মৃত্যু হয়েছিল, আগস্ট মাস জুড়ে সেই সংখ্যাটি 1,217 জনের, তারপর আমরা সেপ্টেম্বরে কিছুটা কমে গিয়ে 906 জনের মৃত্যু হতে দেখেছি, অক্টোবরেও কমতে দেখেছি 673 জনের মৃত্যু ঘটেছিল, নভেম্বরের সংখ্যাটি আবারও বেড়ে 721 জনে দাঁড়ায়, ডিসেম্বরে আজ অবধি 784 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।